পুলিশকে আমরা দিয়ে যাবো, একটু ক্লোজ দিয়ে নাও, লাগবে লাগবে লাইভের জন্য লাগবে। আমরাও জড়িত, আমরা যখন সাথে এখানে মুসলমান পালন করি, এছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ এখানে এসা দান করে এবং তারা মনে করে যে তাদের বাসনা পূর্ণ হয়। আমি নেত্রকোনা থেকেও আমার বোন আসছিল, মানত করে গেছে, ওর মনোবাসনা পূর্ণ হয়েছে। তাই আমিও আজকে আসছি, আমি মোমবাতি আগরবাতি দিয়ে যাব, মানত করে যাব, আমার মনোবাসনাও যাতে পূর্ণ হয়। তো এখানে সবাই দান দান করলে নাকি মনের আশা বাসনা পূর্ণ হয়। তো আমরা সেখান থেকে আসছি, আমরা আসছি আমার গুরুমার যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে সেটা কামনা করার জন্য। আমার বাচ্চা হইব, আমার স্ত্রী করা করা বাচ্চা কালাস হয় নাই 24 ঘন্টা। পরামর্শক নিয়োগ চূড়ান্ত হলেই আমরা কিন্তু এটার যে মূল স্ট্রাকচার, যে ডিজাইন, সেটা কাজে হাত দিব। তো আমরা এই আশা করছি এখানে 30,000-এর অধিক মানুষ যাতে নামাজ পড়তে পারে, আর এই স্থাপনাটা যাতে একটা ঐতিহাসিক মসজিদটা যেন সেরকম দৃষ্টিনন্দন একটা মসজিদ হয়। আমাদের হয়তো এত টাকা নেই, কিন্তু কাজ শুরু করার মতো যথেষ্ট পরিমাণ টাকা আমাদের রয়েছে। এইটা একটা চলমান প্রক্রিয়া, আপনারা জানেন এত বড় একটা মসজিদ কমপ্লেক্স হয়তো খুব অল্প সময়ের মধ্যে নির্মাণ হবে না। সেটা নির্মাণ চলমান থাকতে থাকতে হয়তো আমাদের সেই পরিমাণ সক্ষমতা আসবে ইনশাল্লাহ। Thank you.